নমস্কার, আপনালোক সকলকে পুনর্বার স্বাগত মনস্মাই মসজিদ। বন্ধু সকল, পলকতে চামক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, প্যারিস অলিম্পিকত ভারতের প্রথম পদক জয়। এয়ার পিস্তল ইভেন্টত ব্রঞ্জর পদক আজুরি আনিলে মনু ফাকুরে, আর মনু ফাকুরের এই সাফল্যত সমগ্র দেশত আনন্দ উল্লাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানালে শুভেচ্ছা। পরবর্তী খবর, 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে আরও একটা আঞ্চলিক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিব, এই ঘোষণা বীর লাসি থানার নেতা শৃঙ্খল চলিহাল। পরবর্তী খবর, রাজ্যের সাধারণ জনতার মূরত পুনের মাধমার, পুনের বৃদ্ধি পালে আলুর দাম। প্রতি কেজি আলুর দাম 5-10 টাকা পর্যন্ত বৃদ্ধি পাইছে। সিন্ডিকেটর বাবে আলুর দাম বৃদ্ধি হওয়া বলে মন্তব্য বিক্রেতার। পশ্চিমবঙ্গত প্রতিখন ট্রাক পার হওয়ার নামত দিব লাগে 20-25 হাজার টাকা, এই মন্তব্য ব্যবহারের। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে, তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটো ভিডিওত লাইক করা নাই, তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক করে দিয়ক। আর এনেকুয়া ধরনের ভিডিও সমূহ নিতেও চাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, উৎকট গরমে ভঙ্গ করলে সকলো অভিলেখ। প্রচণ্ড গরমত দেশত 100 জনের অধিক লোকের মৃত্যু। সমগ্র ভারতত এইবার গ্রীষ্মপ্রবাহে ধারণ করেছে ভয়ঙ্কর রূপ, আর আগন্তক 24 ঘণ্টা স্বাভাবিকতক 4 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা, এই কথা জানাইছে বতর বিজ্ঞান কেন্দ্র। উৎকট গরমে ভঙ্গ করলে সকলো অভিলেখ। প্রচণ্ড গরমত দেশত 100 জনের অধিক লোকের মৃত্যু, 40,000-র অধিক লোকের হিট স্ট্রোক হওয়ার সন্দেহ। সমগ্র ভারতত এইবার গ্রীষ্মপ্রবাহে ধারণ করেছে ভয়ঙ্কর রূপ, রাষ্ট্রসংঘে চলা এক সমীক্ষাত প্রকাশ পাইছে এই তথ্য। আর ভারতত 100 জনের অধিক লোকের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকত। অসমতো এইবার ভয়ঙ্করভাবে বৃদ্ধি পাইছে তাপমাত্রা। গরমক লৈ বতর বিজ্ঞান কেন্দ্রই দিছে এলার্ট, আর আগন্তক 24 ঘণ্টাত স্বাভাবিকতক 4 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। পরবর্তী খবর, রাজ্যের সাধারণ জনতার উপর পুনের মাধমার, পুনের বৃদ্ধি করা হল পুরবী গাখীরের মূল্য, আর গাখীরের লগতে পনিরের দামও বৃদ্ধি করলে দুগ্ধ কোম্পানিটে। দুগ্ধ কোম্পানি পুরবীয়ে মূল্য বৃদ্ধি করলে কোম্পানিটির সকল দুগ্ধজাত সামগ্রীর, গাখীরের লগতে পুরবী ব্র্যান্ডের প্রতিবিধ দুগ্ধজাত সামগ্রীর বৃদ্ধি পালে দাম। 1-2 টাকা পর্যন্ত বৃদ্ধি পালে মূল্য, আর নতুন নিরিখ অনুসরি 500 মিলিলিটার পুরবী স্মার্ট প্লাস গাখীরের মূল্য 32 টাকার পরিবর্তে 33 টাকালৈ বৃদ্ধি করা হয়েছে, আর 500 মিলিলিটার পুরবী স্ট্যান্ডার্ড গাখীরের মূল্য 33 টাকার পরিবর্তে 34 টাকালৈ বৃদ্ধি করা হয়েছে। 500 মিলিলিটার পুরবী গোল্ড গাখীরের মূল্য 37 টাকার পরিবর্তে 37 টাকালৈ বৃদ্ধি করা হয়েছে। 1 লিটার পুরবী স্মার্ট প্লাস গাখীরের মূল্য 66 টাকার পরিবর্তে 66 টাকালৈ বৃদ্ধি করা হয়েছে। 1 লিটার পূর্বী গোল্ড গাখীরের মূল্য 70 টাকার পরিবর্তে 72 টাকালৈ বৃদ্ধি করা হয়েছে, আর গাখীরের লগতে প্রতি 200 গ্রাম পনিরের মূল্য 90 টাকার পৰা 95 টাকালৈ বৃদ্ধি পালে। আনহাতে 400 গ্রাম পূর্বী দৈর মূল্য 33 টাকার পৰা 34 টাকালৈ বৃদ্ধি পালে। 200 গ্রাম পূর্বী ঘিউর মূল্য 180 টাকার পৰা 190 টাকালৈ বৃদ্ধি পাওয়ার লগতে 500 গ্রাম পূরবী ঘিউর মূল্য 430 টাকার পৰা 450 টাকালৈ বৃদ্ধি পালে। পরবর্তী খবর, বাল্য বিবাহক লৈ কেরালা হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়দান। বাল্য বিবাহ বিরোধী আইনের ঊর্ধ্বত নহয় মুসলিম পার্সোনেল ল বোর্ড। বাল্য বিবাহর গোচরত অভিযুক্তক রেহাই নিদিলে ন্যায়ালয়ে। ন্যায়ালয়ের মন্তব্য, ভারতত সকল ধর্মের নাগরিকর বাবে প্রযোজ্য এই আইন। বাল্য বিবাহ বিরোধী আইনের ঊর্ধ্বত নহয় মুসলিম পার্সোনেল ল বোর্ড। ভারতত সকল ধর্মের নাগরিকর বাবে প্রযোজ্য এই আইন। বাল্য বিবাহর গোচরত অভিযুক্তক রেহাই নিদিলে ন্যায়ালয়ে। ভারতের প্রতিজন নাগরিকে মানিব লাগিব বাল্য বিবাহ বিরোধী আইন। বাল্য বিবাহর গোচরত অভিযুক্তর পরিয়ালক শিক্ষা দিলে এইবার উচ্চ ন্যায়ালয়ে। বাল্য বিবাহক লৈ কেরালা উচ্চ ন্যায়ালয়ের গুরুত্বপূর্ণ রায়দান। মুসলিম পার্সোনেল ল বোর্ডেও রক্ষা করব নয়
বাল্য বিবাহকারী। এই মন্তব্য কেরালা হাইকোর্টর। পরবর্তী খবর, ভালদিন আহিছে বিএসএনএলর। মাত্র 15 দিনত 15 লাখ বাড়িল বিএসএনএলর নতুন গ্রাহক। ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল হয়েছে সরকারি টেলিকম সংস্থা যিয়ে বহু বছর ধরে পরিহা দি আহিছে। সম্প্রতি বেসরকারি টেলিকম সংস্থাসমূহ জনপ্রিয়তা বাড়িলেও গ্রাহকর মাজত বিএসএনএল ব্যবহারের প্রবণতা আকো বাড়িছে। দেশের সকলতকৈ ধনী ব্যক্তি মুকেশ আম্বানীর টেলিকম সংস্থা রিলায়েন্স জিওই সম্প্রতি রিচার্জ প্লেনসমূহ সাল সলনি আনিছে। রিচার্জ প্লেনের দাম 12.5% বড়াই 25% করা হয়েছে। কেবল সেয়াই নহয়, অন্যান্য টেলিকম সংস্থা এয়ারটেল আর ভোডাফোনেও দাম বড়াইছে। ফলত এতিয়া চিন্তাত পড়িছে গ্রাহক সকল। পরিষেবার দিকের অবশ্য বেসরকারি টেলিকম সংস্থাসমূহতকৈ বহু পিছপরি আছে বিএসএনএল। বেসরকারি কোম্পানিসমূহে যত 5G পরিষেবা যোগান ধরেছে, সেই বিএসএনএলে 4G পরিষেবা প্রদান করেছে। এসময়ত বিএসএনএলে দেশের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা আছিল, গ্রাহকর সংখ্যাও আছিল বহু বেশি। আজির প্রায় 20-25 বছর পূর্বে টেলিকমর বাজারত বিএসএনএলর শেয়ার আছিল 18% বেশি, যি এতিয়া কমি হয়েছেগৈ 2.5%। কিন্তু কিছুদিন পূর্বের আকো বিএসএনএলর প্রতি আগ্রহ বাড়িছে গ্রাহকর। জুলাই মাহর প্রথম 15 দিনত 15 লাখতকৈ বেশি মানুষে বিএসএনএলর কানেকশন লৈছে। পরবর্তী খবর, বাক্সা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। আর এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত মৃত্যু হয়েছে ভারতীয় সেনার এইগারী 24 বছরীয় জওয়ান। নামনি বাক্সা জেলায় সংঘটিত হয়েছে এক ভয়ানক পথ দুর্ঘটনা। আর এই দুর্ঘটনাত নিহত হয়েছে এজন 24 বছরীয় যুবক। জানিবা মতে গোপি সূত্রধর নামের নিহত যুবকজন ভারতীয় সেনার জওয়ান। প্রাপ্ত তথ্য অনুসরি ভবানীপুর মানা লিং রোডর দাঁতিত AS12AA8498 নম্বরের এখন বাইকসহ গোপী সূত্রধরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হালবাড়ী অঞ্চলত অবস্থিত সরুগট্টি গাঁত গভীর নিশা সংঘটিত এই দুর্ঘটনার বিষয়ে রাতেপুয়াহে স্থানীয় রাইজে জানিব পারে। উল্লেখযোগ্য যে মাত্র কেদিনমান আগতে ছুটিল ঘরলে আহিছিল সূত্রধর। সূত্রধর বিবাহিত আর এটি কণমানি সন্তানের পিতৃ। বর্তমান আরক্ষী দুর্ঘটনাটোর সঠিক কারণ নির্ণয়ের বাবে তদন্ত করে আছে। পরবর্তী খবর, সরকারি ঘর নির্মাণ করবলে দরিদ্র জনতাক এইবার কংগ্রেসে দিব 6 লাখ টাকা। সরকারি ঘরক লৈ গুরুত্বপূর্ণ ঘোষণা কংগ্রেস সরকারের। হিতাধিকারী তালিকা প্রকাশের পিছতেই ব্যাঙ্ক একাউন্টত সুমাব এই ধন। ঘর নির্মাণ করবলে দরিদ্র হিতাধিকারী কংগ্রেসে দিব 6 লাখ টাকা। সরকারি ঘরক লৈ কংগ্রেসের গুরুত্বপূর্ণ ঘোষণা। লাখ লাখ দুখিয়া হিতাধিকারীর বাবে ভাল খবর দিলে কংগ্রেসে। দরিদ্র সীমারেখার তলর ST আর SC-র জনতাই লাভ করিব এই সুবিধা। তেলেঙ্গানার কংগ্রেস সরকারে গ্রহণ করেছে এই সিদ্ধান্ত। আর তালিকা প্রকাশের পিছতেই হিতাধিকারী ব্যাঙ্ক একাউন্টত সুমাব এই ধন। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে জনতার এতিয়া প্রিয়ভাজন হয়ে পড়েছে রেওয়ন্ত রেড্ডি।